রতনপুর ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের রামগড় গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত একটি গ্রাম। এই কয়েক বছর আগে অবধিও যে ছিল এই বাংলার পতিত অনাবাদী গ্রাম, মূল বাংলার থেকে একেবারে বিচ্ছিন্ন। রুজি রোজগার বলতে কেবল বন থেকে কাঠ সংগ্রহ বই আর কিছু নয়। পেটের দায়ে গ্রামের একটা বড় অংশ নাম লিখিয়েছিল পরিযায়ী শ্রমিকের দলে। তবে হঠাৎই এই গ্রামের ওপর নজর পড়ে রাষ্ট্রায়ত্ত কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডের। আজ নাবার্ডের আওতায় এসে পতিত গ্রামের ছবিটা একেবারে বিপরীত। বিঘার পর বিঘা জমিতে কাজু বাদাম চাষ করে স্বনির্ভর হচ্ছেন গ্রামের মানুষজন, কমেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। আগামী ছ বছরের মধ্যে পিছিয়ে পড়া গ্রামটিকে আয়ের তৃষ্ণা দেখাতে আদিবাসী গ্রামের উন্নয়ন তহবিলের জন্য বরাদ্দ করা হয় 1,84,00,000 টাকা। রতনপুরের 14 একর জমিতে 14 জন বেনিফিশিয়ারি যুক্ত আছেন এই প্রজেক্টের সঙ্গে। প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয় বালিভারা অফার নামে একটি সংস্থাকে। এখানে রতনপুর ভিলেজে যে বেনিফিশিয়ারিগুলো রয়েছে তারা প্রায় 14 জন যে বেনিফিশিয়ারি রয়েছে তারা প্রত্যেকেই চাষ, মানে কোনো তাদের ইনকামের সোর্স ছিল না, সেজন্য ইনকামের জন্য তারা যে বাইরে চলে যেতে হতো। এই প্রজেক্টের এই প্রজেক্টটা আসার পর তারা এখানে মানে মাইগ্রেশন একদমই কমে গেছে বললে হয়। তো মাইগ্রেশন একদমই কমে গেছে, তারা এই প্রজেক্টে ইন্টারক্রপিং এবং যে আম কাজু হয় সেগুলো বিক্রি করে তাদের এখন আয় হয়। পরপর 3 বছর কাজু গাছের ফুল ছাঁটাই করে দেন চাষিরা, আর তাতেই ঘটল ম্যাজিক। এখন গাছ প্রতি তারা 600 থেকে 700 গ্রাম কাজু পাচ্ছেন। প্রতি কেজিতে তাদের আয় দাঁড়িয়েছে 120 থেকে 150 টাকা পর্যন্ত। নাবার্ডের সহযোগিতায় আয়ের দিশা খুঁজে পেয়েছেন চাষিরা। কাজুটা এসছে যখন 3 বছর আমরা কোনো ফল নেই না, কারণ গাছের গ্রোথ নষ্ট হবে, ছোট গাছ তো, সেই জন্যে আমরা ওই 4 বছর থেকে, যেমন গত বছর আমরা কিছু কাজু রেখেছিলাম, আচ্ছা এই বছর থেকে মোটামুটি পুরোটাই আমরা কাজু রেখে দিয়েছি। হ্যাঁ, গাছে মোটামুটি 600-700 এরকম, ছোট গাছ তো, উহা গাছ কেজি। চাষিরা যাতে তাদের ফসলের সঠিক দাম পান সেই বিষয়ে সর্বতোভাবে সাহায্য করবে নাবার্ড। বিক্রির ব্যবস্থা আমাদের DDM সব বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছে, তারপরে ইমপ্লিমেন্টিং এজেন্সির এখানে আমাদের FPO আছে, FPOদের নিজেদের প্রসেসিং প্ল্যান্ট আছে, এখান থেকে ডাইরেক্ট প্রোকিউর করে প্রসেস করে মার্কেটে নিয়ে যাবে, সো ফার্মার্স উইল গেট ফেয়ার প্রাইস। গ্রামের আদিবাসীদের উন্নতি সাধনে তাদের পাশে শুধু নাবার্ডই নয়, রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এখন আগের মতো আর তাদের অভাব তাড়া করে না। গত 31 মার্চ এই সাকসেস রিপোর্ট পেতে এলাকা পরিদর্শন করেন নাবার্ডের কর্মকর্তারা। ঝাড়গ্রাম থেকে সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।